आमी अमृति जाना स्टार सोनक यूट्यूब चैनले आपनाके स्वागत। आपनी जदि एई चैनले नतून दर्शक हन तबे भिडियोर नीचे थाका लाल रंगेर सबस्क्राइब बटने क्लिक करे बेल आइकन अले क्लिक करुन जाते आमार देवा परवर्ती भिडियो आपडेटगुलो सबार आगे आपनार काछे गिये पौंछाय। एबं भिडियोटी देखार पर जदि भालो लागे ताहले एकटी लाइक करुन एबं भिडियोटी बंधुदेर मध्ये बेशी करे शेयार करुन। आर आपनी जदि एई चैनलेर पुरनो दर्शक बा सबस्क्राइबार हन ताहले आपनाके धन्यवाद। তবে চলুন এবার ভিডিওতে যাওয়া যাক। বর্তমান এই সাইবার ক্রাইমের যুগে ফেসবুক বলুন বা নেট ব্যাংকিং, হোয়াটসঅ্যাপ বলুন বা জিমেল, প্রত্যেকটি সার্ভিসে টু স্টেপ ভেরিফিকেশান অথবা টু অথেন্টিকেশান প্রোগ্রাম চালু করে রাখতে হয়েছে। আর এই টু স্টেপ ভেরিফিকেশান আপনি যদি চালু না করেন তাহলে আপনি সাইবার ক্রাইমের ফাঁদে পড়ে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটিকে হারাতে পারেন। তাই আমরা হ্যাকারদের হাত থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে বাঁচানোর জন্য আমরা টু স্টেপ ভেরিফিকেশান অন করে নেব। তবে চলুন কি করে করা যাবে সেটা দেখা যাক। প্রথমেই আমরা আমাদের ফেসবুক পেজের ডান দিকে উপরে দেখুন যে থ্রি লাইন রয়েছে তার উপরে ক্লিক করব। তার উপরে ক্লিক করলে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এবার এখানে আমরা নিচের দিকে স্ক্রল করে চলে যাব। নিচের দিকে স্ক্রল করে গেলে দেখুন সেটিং অপশান শো করবে, যেখানে আমি মেনশন করছি দেখুন সেটিংয়ের উপরে ক্লিক করুন। সেটিংয়ের উপরে ক্লিক করলে দেখুন নেক্সট পেজ ওপেন হবে। দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানেও আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। এবার দেখুন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, যেখানে আমি মেনশন করছি তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করলে দেখুন নেক্সট পেজ ওপেন হবে, যেখানে দেখুন নিচের দিকে চলুন, যেখানে আমি মেনশন করছি তার উপরে ক্লিক করুন, অর্থাৎ ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশান। তার উপরে ক্লিক করলে নেক্সট পেজ ওপেন হবে। দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানে দুটো অপশান শো করছে, অথেন্টিকেশান অ্যাপ এবং টেক্সট মেসেজ SMS। তো আমরা টু স্টেপ অথেন্টিকেশানের জন্য এটাকেই ইউজ করব। তো টেক্সট মেসেজের উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, যেখানে দেখুন আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর শো করছে এবং আরও একটা অপশান রয়েছে অ্যাড ফোন নম্বর, অর্থাৎ আপনি আপনার নতুন মোবাইল নম্বর দিয়েও ফেসবুকে টু স্টেপ অথেন্টিকেশান চালু করতে পারেন। কিন্তু আমি আমার প্রথমেই ফেসবুকে দেওয়া নম্বরটা দিয়েই আমি অথেন্টিকেশান চালু করব। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করলে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, অর্থাৎ আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা দেখুন এন্টার কোড নিচে যেখানে ঘর রয়েছে তার উপরে পুট করে আপনাকে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করলে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, যেখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশান ইজ অন শো করছে, দিয়ে তারপর আপনার মোবাইল নম্বরের লাস্ট দুটো সংখ্যা শো করছে, কারণ এটা সিকিউরিটির জন্য। এবার ডান বাটনে ক্লিক করুন। ডান বাটনে ক্লিক করলে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, যেখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশান ইজ অন এবং ডিটেলস নিচে শো করছে, অর্থাৎ আপনার মোবাইল নম্বর টু ফ্যাক্টর অথেন্টিকেশানের জন্য সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তবে সঠিকভাবে হয়েছে কি না আমরা আরেকবার চেক করে নেব ব্যাকে গিয়ে, অর্থাৎ আমরা ফেসবুকের হোম পেজে চলে আসব। হোম পেজে আসার পর আমরা থ্রি লাইন মেনু বাটনের উপরে ক্লিক করে মেনুতে এসে সেটিংয়ে আসব। সেটিংয়ে আসার পর দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, সিকিউরিটি অ্যান্ড লগ ইন, তার উপরে ক্লিক করব। তার উপরে ক্লিক করলে দেখুন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশান শো করছে, যেখানে দেখুন আগে অন ছিল না এখন অন শো করছে, অর্থাৎ আমাদের টু স্টেপ ভেরিফিকেশান সাকসেসফুলি অন হয়ে গেছে। নমস্কার।